সফরের দশম দিনে সংবাদপত্রের কয়েকজন সম্পাদকের সঙ্গে সাক্ষাৎ করেছে ইইউ প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। গুলশানের ইইউ দূতাবাসে সকাল 10:30 শুরু হয়ে ঘণ্টা খানেক চলে আলোচনা। এতে অংশ নেন ডেইলি অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোভান চৌধুরী, নিউএস পত্রিকার সম্পাদক নুরুল কবির, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক এনাম আহমেদ এবং প্রথম আলোর ইংরেজি সম্পাদক আয়েশা সিদ্দিক। আলোচনা শেষে বেরিয়ে তারা জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য গণমাধ্যম ভূমিকা রাখবে বলে ইইউ প্রতিনিধিদের জানানো হয়েছে। আমরা অনুরোধ করি আপনারা এমন কোনো রিকমেন্ডেশন দিবেন না যাতে আপনাদের রেপুটেশন অসুন্দর হয়ে যায়। আমাদের মিডিয়ার একটা ইনহেরেন্ট ফাইটিং একটা স্পিরিট আছে। ডিএসএ নিয়ে আমাদের রিকমেন্ডেশনগুলো আমরা তো বিভিন্ন সময়ে বলা হয়েছে। নাইস অব ইট দ্যাট লাস্টে আমরা যেটা বলেছি যে আমরা দেখতে চাই যে ল মিনিস্টার সাহেব তিনি বলেছেন যে আগামী সেপ্টেম্বরে এটার কিছু রিফর্মস আনা হবে। তো আমরা দেখতে চাই যে কী রিফর্মস আসছে।